পূর্ব লন্ডনের মাইলেন স্টেডিয়ামে ঈদ জামাতের চিত্র এটি। একমাস শ্যাম সাধনার শেষে মুসল্লিরা এভাবেই দলে দলে আসেন ঈদ উল ফিতরের নামাজে যোগ দিতে। খোলা আকাশের নিচে ঈদ জামাতের এই আয়োজনে যুবক বৃদ্ধ শিশু থেকে শুরু করে সববয়সী মানুষের ঢোল ছিল চুকে পড়ার মতো, সাথে মহিলাদের জন্য ছিল আলাদা নামাজের ব্যবস্থা। পরে এই প্রথমবার আমরা মিলিত হয়েছি এবং সবাই মানে একে অন্যের প্রতি কোলাকুলি করতেছেন। আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে মাইল্যান্ড স্টেডিয়ামও বিশাল ঈদের জামাত আমরা পড়তাম পারছি, আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি। জামাতটা পড়লাম মাইল্যান্ড স্টেডিয়ামে, খুবই ভালো লাগছে। মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন একে অন্যের সাথে। পিতার হাত ধরে ঈদের নামাজে আসা সকল শিশুদের আনন্দ উচ্ছ্বাস ছিল এমন। উন্মুক্ত মাঠে ঈদ জামাত আদায়ে হাজার হাজার মুসল্লি শরিক হয়েছিলেন আজকে মাইল্যান্ড স্টেডিয়ামে। পরস্পরের প্রতি ক্ষমা প্রদর্শন, ত্যাগ আর ভ্রাতৃত্ববোধ তৈরি করাই ঈদের প্রকৃত শিক্ষা বলে নিজেদের মধ্যে এসকল গুণ ধারণ করার আহ্বান জানিয়েছেন ঈদ জামাতের আজকের খতিব। টারহামরেজ কাউন্সিলের সহযোগিতায় ঈদ ইন দ্য পার্ক কমিটির উদ্যোগে মাইল্যান্ড স্টেডিয়ামের ঈদ জামাতে ইমামতি করেন শায়েখ আব্দুর রহমান বাদালি। কমিউনিটির সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এবং কোনো আনরিজনেবল বিহেভিয়ার বাচ্চারা করবে না, ইয়াংরা উইল বি আন্ডার কন্ট্রোল অ্যাজ ওয়েল। এবার 10,000-এরও উপর মানুষ যোগ দিয়েছিলেন বলে জানান আয়োজক কমিটির সদস্যরা। ক্ষমা চান সাউন্ড সিস্টেমের ত্রুটির জন্য। খোলা মাঠে ঈদের অনুষ্ঠান লন্ডনে আমরা করতে পারছি, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া। আর দেখতে পাচ্ছেন মা বোন যুবক সবাই আসছে। আমাদের আজকের মাইকিং সিস্টেমে সামান্য অসুবিধা হওয়ার কারণে আমি ঈদিন পার্ক কমিটির পক্ষ থেকে এখানে উপস্থিত সকল মুসল্লিদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। অপরদিকে ইউরোপের সর্ববৃহৎ মসজিদ ইস্টনন মস্কে প্রতি বছরের ন্যায় এবারও 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে ছিল মুসল্লিদের এমন উপচেপরা ভিড়। এটা আমার ফার্স্ট ঈদ লন্ডন, আমি জানুয়ারিতে এসেছি, সো আই এম লিটল বি এক্সাইটেড। আজকে ইস্টনডনে আমরা থার্ড জামাত পড়লাম, আসলে ওই একসাথে এত মানুষ আমরা একসাথে আজকে নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। এবং এখানে আমরা অনেক মিডিয়ার কলিগস এবং ফ্রেন্ড বন্ধু সবাইটার সাথে দেখা হয়েছে। মুবারক টু এভরিওয়ান ফ্রম ইউকে, অল দ্য ওয়ার্ল্ড। আলহামদুলিল্লাহ আমরা 30 দিন রোজা রেখে এবার ঈদটা একটু ডিফারেন্ট লাগতেছে। মহিলাদের অংশগ্রহণও ছিল অনেক। আজকে আমরা এই করোনার পরে ঈদ করতে আসলাম, ঈদের নামাজ পড়তে আসলাম ইসলামের মসজিদে। আসলে ইটস রিয়েলি নাইস জি, আলহামদুলিল্লাহ এখানে এসে নামাজ পড়ে অনেক ভালো লাগছে। আমরা আমাদের ফ্যামিলি ড্রেসগুলো বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে আসছি, সো ভালো লাগতেছে সবাই একরকম কাপড় চোপড় পরে। জুবায়ের আহমেদ, LB24 নিউজ, লন্ডন।